আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। প্রায় 1 মিনিট 28 সেকেন্ডের ইন্ট্রো দেখে মোটামুটি একটি আইডিয়া পেয়েছেন আমাদের আজকের ভিডিওটি নিয়ে। তাহলে চলুন এবার এই স্থানের সব কিছুর বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরি। আজকে আমরা এসেছি বাংলাদেশ আর্মির সব থেকে গর্জিয়াস প্রকল্প পূর্বাচলের জলশিরি আবাসন প্রকল্পের সেন্ট্রাল পার্কে। এই পার্কটিকে এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে যা দেখলে ক্ষণিকের জন্য মনে হবে এটি বিদেশের কোনো স্থান। এই সেন্ট্রাল পার্কটিকে ঘিরে রয়েছে সুন্দর লেক, আর এই লেকের পাশে রয়েছে হাঁটার জন্য পথ এবং বসার জন্য সুন্দর বেঞ্চ। এছাড়াও এই লেকে নিজেদের মতো করে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে 2 আসন বিশিষ্ট প্যাডেল বোট, রয়েছে একটি বড় স্পিড বোটও। ছোট বোটগুলোতে ঘুরে বেড়ানোর জন্য প্রতি 30 মিনিটের জন্য গুনতে হবে 100 টাকা, আর বড় স্পিড বোটের জন্য গুনতে হবে 500 টাকা। এখানে সবকিছু এতটাই পরিকল্পিত এবং ক্লিন যা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। পার্কটির সবকিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া। খোলামেলা পরিবেশ, সবুজের সমারোহ চারদিকে, সেই সাথে রৌদ্রোজ্জ্বল দুপুরে দক্ষিণের বাতাসে কাকফাটা রোদের সব ক্লান্তি দূর করে দিয়েছে আমাদের। বাঁ দিকেই দেখতে পাচ্ছেন বসার জন্য সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে, কিছু দূর পরপর রয়েছে এমন ব্যবস্থা। এখানে প্রায় সব স্থানে চোখে পড়বে এমন ডোরেমন। এই ডোরেমনটি হচ্ছে ডাস্টবিন, মূলত ময়লা ডাস্টবিনে ফেলার জন্য যাতে সবাই আকৃষ্ট হয় তাই এমন ব্যবস্থা করা হয়েছে। প্রখর রোদে মনে হচ্ছিল আমরা মরুভূমির কোনো রিসোর্টে এসেছি, আবার অন্য পাশে গেলে মনে হচ্ছিল থাইল্যান্ডের কোনো পার্কে এসেছি। এই পার্কের এক একটা স্থানে এক এক ধরনের ফিল পাচ্ছিলাম আমরা, যার পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এদিকটায় রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা, আর এটি বিশাল একটি উন্মুক্ত মঞ্চ। এছাড়াও রয়েছে এখানে জলপ্রপাত যা সন্ধ্যার দিকে চালু করা হয়, আর এখানে রয়েছে নানা রঙের কই কার্প যা দেখতে ভালোই লাগছিল আমাদের। এখানে যা কিছু দেখছিলাম তার সব কিছুই দেখতে ভালোই লাগছিল আমাদের। আশা করছি আপনারা যারা দেখছেন আপনাদেরও ভালো লাগছে। বাচ্চাদের জন্য রাইডগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এগুলোর যে ওয়েল মেনটেন্স করা হয় সেটিও বোঝা যাচ্ছিল। এটি হচ্ছে পাইরেট শিপ। এখানে রাইডগুলোতে কত বছরের বাচ্চারা উঠতে পারবে তার সব নির্দেশনায় দেওয়া ছিল গায়ে। রাইডগুলো সৌন্দর্যের জন্য বাচ্চারাও বেশ এনজয় করবে বোঝাই যাচ্ছে। আমাদের দেশে পার্ক বা এ ধরনের স্থাপনাগুলোতে যেখানে ময়লা আবর্জনা দেখা যায় সর্বত্র, সেখানে এই স্থানটি কিন্তু একদমই ব্যতিক্রম।
আগেই বলেছি এই সেন্ট্রাল পার্কটি ঘিরে রয়েছে লেক দিয়ে। এই লেকের কারণে পার্কটির সৌন্দর্য বেড়ে গিয়েছে বহুগুণে। চারপাশে সবুজ, তার মধ্যে হাঁটার পথ এবং বসার জন্য স্থান, সব মিলে ছোট বড় সবার কাছে এটি পছন্দের জায়গা। বিশাল আকৃতির উন্মুক্ত মঞ্চে বসে শেষ বিকেলের আকাশ দেখতে কিন্তু অসাধারণ লাগে। এই উন্মুক্ত মঞ্চ ছাড়াও বসে বিশ্রাম এবং গল্প করার জন্য রয়েছে এমন অনেকগুলো স্থান। তবে সব থেকে বেশি ভালো লেগেছে লেকের উপরে এই ঘরগুলো। এখানে আসার পরে ভাবছিলাম যদি একটু বৃষ্টি নামতো তাহলে কতই না ভালো হতো, কারণ বৃষ্টি বিলাসও হয়ে যেত একসাথে। এরপরে আমরা চলে যাব ওই গুহার মধ্যে, দেখব সেখানে কি রয়েছে। এটির নাম হলো হবিট হল। এর মধ্যে ঢোকার পর দেখা হয় মিস্টার কঙ্কালের সাথে, আর এর পাশেই ছিল একটি পাইরেট শিপ। মূলত এখানে গেমস খেলা যায় নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে। যেহেতু গেমসগুলো বাচ্চাদের, তাই আমরা ট্রাই করিনি। এখান থেকে বেরিয়ে আমরা আরও কী কী আছে সেগুলো এক্সপ্লোর করতে ঘুরে বেড়াতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে আবারও বাচ্চাদের রাইডগুলোর এখানে চলে আসি। চলে যেহেতু এসেছি তাহলে সবগুলো রাইড আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এই রঙিন ফুলগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। অনেক তো এদিক সেদিক ঘুরে বেরিয়েছি, তাই এবার একটু প্রকৃতির মাঝে হারিয়ে দেখি কেমন লাগে। এবার একটি মজার খেলা পেয়ে গিয়েছি। এই খেলাটি দেশের বাইরে খুবই জনপ্রিয়। চলুন তাহলে একটু ছোটবেলায় ফিরে যাই। আমাদের দিয়ে আর হলো না, তাই ওয়াচ টাওয়ারে উঠে গেলাম এই পুরো জায়গাটি দেখার জন্য। পুরো জায়গাটি কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে উপর থেকে দেখতে। আর্মিদের প্রতিটা জিনিসই কিন্তু দেখতে খুব সুন্দর। এদের কাজের মান নিয়েও কোনো কথা হবে না। আমি নিজেও একজন আর্মির সন্তান। আব্বুর চাকরির সুবাদে আমরা বগুড়া ক্যান্টনমেন্ট, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টে থেকেছি অনেক বছর, তাই খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে অনেক কিছুর। আর ক্যান্টনমেন্টের ভেতরে থাকার মজাই কিন্তু অন্যরকম। এবারে আমরা চলে যাব ওয়াটার গার্ডেনের দিকে, দেখব সেখানে কি কি রয়েছে। ওয়াটার গার্ডেনটি ঘুরে দেখার আগে এখান থেকে দেখে নেওয়া যাক কি কি রয়েছে এদিকটায়। এবার চলুন ঘুরে দেখি পুরোটা। বাংলাদেশ আর্মির 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এই জলশিরি সেন্ট্রাল পার্ককে নির্মাণ করেছে। 24 ইঞ্জিনিয়ারিং তারা যে কতটা পারদর্শী এ ধরনের কাজ সহ দেশের অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কাজে, তার প্রমাণ তারা ইতিমধ্যে দিয়েছে অনেক। এখানে বাহারি সব ফুল গাছ, কৃত্রিম ঝর্ণা, লেক দিয়ে সাজানো হয়েছে পুরো ওয়াটার গার্ডেনটি। সব মিলে এটিও একটি সুন্দর জায়গা এই পার্কটি। দুপুর থেকে ঘুরতে ঘুরতে কখন যে বিকেল হয়ে গিয়েছে আমরা তা বুঝতেই পারিনি। চলুন তাহলে এবার আবারও একটু উপর থেকে দেখে নেই এই পুরো জায়গাটি। এটি হচ্ছে এখানের বৈঠকখানা। এর ভেতরটা দেশীয় বাঁশ ব্যবহার করে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে কিন্তু এটিও অসাধারণ লাগছে। আর এর উপরের দিকটাও কিন্তু দেখতে অনেক সুন্দর, যা ড্রোন ভিউতে আপনাদের দেখিয়েছি। বলেছিলাম বিকেলে জলপ্রপাতটি চালু করা হয়, আর বিকেল হওয়াতে অনেকেই এসেছেন এখানে।
জলশিরি আবাসন প্রকল্পটিতে 17টি সেক্টর রয়েছে, আর এখানেও থাকবে সেন্ট্রাল বিজনেস এরিয়া। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবেই গড়ে উঠছে আর্মির সব থেকে গর্জিয়াস প্রজেক্ট জলশিরি আবাসন প্রকল্পটি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, আজকের মতো আমাদের বিদায় নেবার পালা। দেশের ডেভেলপমেন্ট ভিডিওর পাশাপাশি এমন অনেক পজিটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে আমাদের সবার ভালোবাসার চ্যানেল আপলিফ্ট বাংলাদেশ। সেই সাথে সাধুবাদ জানাতে চাই বাংলাদেশ আর্মির 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনকে। আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের আয়োজন এ পর্যন্তই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।